কে ভাইয়া তুই এত জায়গা তুই, হ্যাঁ এই সিবা সাবা জঙ্গলের মধ্যে কি আর তুই না কলেজে আরস, তো কোনো ক্লাস আছে ক্লাস নিয়ে নাকি জঙ্গলে কি আরস তোরা? বাইরেতে না বাড়িতে অফিসের কাম শুরু হয়ে গেল। হ্যাঁ পুরো গ্রামটাই একটা অফিস আমার। শুরু কর ভাইয়া আমি আসতেছি। পেয়ে গেছি পেয়ে গেছি। এই যে হাজির, হ্যাঁ হাজির হাজির। কে রে ভাইয়া তুই এত জায়গা তুই, হ্যাঁ এই সিবা সাবা জঙ্গলের মধ্যে কি আর কথা বলতে পারছিলাম ভাই? কথা কইতেছস? এত জায়গা তুই এত খালি জায়গা তুই জঙ্গলের মধ্যে কথা কই? আর তোরা জঙ্গলের মধ্যে কি জ্ঞান অর্জন করতেছস? আচ্ছা বিপদে বললাম আপনার, আপনি কি সবসময় এরকম মানুষজনদের ডিস্টার্ব করেন? ও আর ডিস্টার্ব করি মানে তোর জ্ঞান অর্জন করার কথা ছিল কলেজে যাই শিক্ষা প্রতিষ্ঠানে যাই, তোরা জঙ্গলের মধ্যে এসব করতেছিস, এখন আমি তোকে ডিস্টার্ব করতেছি, ডিস্টার্ব করি আয় তো করে। না ভাই আমার কোনো দোষ নাই, উনি আমার এই জায়গা নিয়ে এসেছে। হেতির কোনো দোষ নাই দেখছিস? হেতির কোনো দোষ নাই, হেতির হেতির তো কোলে করে আনছ, হেতি নিজের ভাই আইন। আমি কিন্তু দেখছি আপা আপনারা দুজন আনা আড়ি করে হেঁটে 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 আসি আসি এনে ঢুকছেন, কে আপনারা জোর করে ঢুকানো? ভাই সরি, এই যে কান ধরলাম, কোনোদিন আর হবে না ভাই, কোনোদিন আমি এলাকায় আসবো না। যা পাগল, কানে ধরে লাভ কি? তুই কানে দিলে আমার পকেট ভরবো নি, যেটাতে আমার পকেট ফুরবো সেটা কর। হ্যাঁ জানি তো, আপনাদের এখন ট্যাক্স দিতে হবে আমার, নালে তো আমার ঘর বাড়িতে যে সবাইকে বলে দেবেন আপনি। বুদ্ধিমান ছেলে, ব্যাগ বুঝে দে ব্যবস্থা সেটেলমেন্ট করি এলা, যা 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 কি করবি কর তাড়াতাড়ি কর। ভাই আমার কাছে 220 টাকাই আছে, তা ভাবছিলাম দুজন একটু ঝালমুড়ি আর আইসক্রিম খাবো, কিন্তু তার হলো না। আরে হ্যাঁ গল ফুচকা ঝালমুড়ি এনে বেসনি জঙ্গলের মধ্যে, ফুচকা ঝালমুড়ি হ্যাঁ দে আমি দে। আমার কাছে 50 টাকা। হ্যাঁ ভাই পাগে ঢুকে দিই। শহরের দিকে যা, বোন এখন ঢুকিও না ভেবে, কেন গ্রামের জঙ্গলে ঢুকিও না, আই শুধু পাইন নেই পাইন দেই না, কি পাইন করে পাইন দিয়ে গেছে এত পাগলগুলা।